আসসালামু আলাইকুম কাতার প্রবাসী ভাই এবং বোনের আশা করি যে যেখানে আসেন ভালো আসেন সুস্থ আসেন তো আজকে আমি কাতারের সম্বন্ধে কিছু একটু তথ্য বলবো গুরুত্বপূর্ণ তো দয়া করে মন দিয়ে শুনবেন এবং বন্ধুগণ আপনারা ছোট্ট খবরটির মাধ্যমে জানতে পারবেন কাতারে আসা যাওয়ার ফ্লাইটের খরচ বৃদ্ধি পাচ্ছে বন্ধুগণ বিশ্বকাপ যতই ঘনি আসছে ততই বাড়ছে কাতার এয়ারওয়েস এর ভাড়া শুধুমাত্র কাতার এয়ারওয়েসই নয় কাতার মুখী যত ফ্লাইট আছে সব ফ্লাইটেরই ভাড়া কিন্তু দিন কে দিন বাড়ছে দেখা গেছে 20 নভেম্বর দুবাই টু দোহা ইকোনমিক টিকেটের সিঙ্গেল টিকেটের মূল্য 4 থেকে হাজার রিয়াল তার আগে টিকিটের ভাড়া ছিল দুবাই টু দোহা মাত্র 500 থেকে 600 রিয়ালের মধ্যেই ঠিক একই তারিখে দুবাই টু দোহা আশান টিকেটের মূল্য 8000 রিয়াল আবার দেখা গেছে 20 নভেম্বর ওমানের মাসকার টু দোহা সিঙ্গেল টিকেটের ইকোনমিক সিঙ্গেল টিকেটের মূল্য হাজার রিয়ালেরও বেশি দেখছেন বন্ধুগণ একই ভাবে সৌদি আরবের রিয়াদের ভাড়া তিন হাজার রিয়াল এবং ট্রিকিটের মূল্য ক্রমাগত বাড়তেই আছে বর্তমানে অন্যান্য জিসিসি দেশগুলোর আসার জন্য কাতারের ইকোনমি ক্লাসের ক্রাউন্ড টিকিটের মূল্য আনুমানিক সাত থেকে দশ হাজার রিয়াল তবে টিকিটের এই মূল্য দেশ ও মরশুমের উপর ভিত্তি করে কম ও বেশি হতে পারে টিকিটের এই বৃদ্ধি মূল্যের জন্য পর্যটক ও ফুটবল দেখার যারা দেখতে আসবে তাদের জন্য আনুমানিক বেশি বা কম বেশি হওয়ার চিন্তার কারণ হতে পারে কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপের দর্শকদের এখন থেকেই টিকিটের অর্ধ সঞ্চয় শুরু করে দিতে হতে পারে বিশ নভেম্বর আর্জেন্টিনার থেকে দোহা ইকোনমিক ক্লাসের ভাড়া হলো এই সতেরো হাজার রিয়াল আর ইংল্যান্ড টু দোহা টিকিটের ইকোনমিক ক্লাসের মূল্য হয়েছে পাঁচ হাজার রিয়াল কমে ব্রাজিল থেকেও অনেক বাড়িয়ে দিয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে কাতারে আসার প্রবাসীদের জন্য বেশ কিছু দিনের জন্য অনেক ঝামেলা সম্মুখীন হতে পারে এই থেকে বোঝা যাচ্ছে যে কাতারে ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য এই অবস্থা তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো কাতার প্রবাসী সকল ভাই এবং বোনেদের আসসালাম আলাইকুম এবং একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ